ক্যাম্পাস সংস্কার ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতভর ছাত্র পুলিশ সংঘর্ষ, দফায় দফায় টিয়ার শেল ও জলকামান ব্যবহার, আলোচনায় বসার আহ্বান সরকারের। গরমের শুরুতেই রাজধানীতে বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আইসিডিডিআরবিতে চার দিনের চিকিৎসা নিয়েছেন 2500, পানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ। দেশের স্বাস্থ্য ব্যয়ের 97% খরচ হয় চিকিৎসায়, আর্থিক সংকটে সাধারণ মানুষ, রোগ প্রতিরোধে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। আগামী মাসেই এলএনজি আমদানি, সঠিক ব্যবস্থাপনার সংকট বাড়তে পারে আশঙ্কা প্রতিমন্ত্রীর। ভাসমান টার্মিনাল ব্যবহার করায় বেড়েছে খরচ বলছেন বিশেষজ্ঞরা। এবং বিআরটিসি বাসের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলাবাসী, 500 স্থানে আছে মাত্র 46টি, ব্যবহার হচ্ছে এমপি মন্ত্রীদের ব্যক্তিগত কাজে। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। কোটা সংস্কারের দাবিতে রাতভর ছাত্র পুলিশ সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভোর পর্যন্ত চলে সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল আর জলকামানে আহত হন অনেক শিক্ষার্থী, আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে রাতের পর সকালেও বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হওয়া ছাত্রদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শিক্ষার্থীদের দাবি পূরণে সকালে আন্দোলনকারীদের সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক করবেন বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতভর দফায় দফায় চলে সংঘর্ষ। কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল থেকে শাহবাগে অবস্থান নিলে রাত 8টায় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে সরে গিয়ে চারুকলার সামনে অবস্থান নেন তারা। এরপর ভোর পর্যন্ত পুলিশ টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে বারবার হটিয়ে দেয় শিক্ষার্থীদের। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। আমাদের ছাত্র ভাইয়েরা আজকে ঢাকা মেডিকেলে ভর্তি আছে, স্বাধীন দেশের এই পুলিশের এই বর্বর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমাদেরকে অপরিকল্পিত ভাবে হাজার হাজার টিয়ার শেল, হাজার হাজার বুলেট বিক্ষেপ করে আমাদের হাত সহ পুরো ক্যাম্পাস, হাজার হাজার ছাত্র বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় কলেজ এবং যেখানে স্কুল আছে প্রত্যেকটা জায়গায় গেটে তালা ঝুলবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না, এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। ছাত্রদের পাশাপাশি বিভিন্ন হলের গেট ভেঙে বাইরে এসে আন্দোলনে অংশ নেন ছাত্রীরাও। পুলিশ ও আন্দোলন বিরোধীদের হামলায় তারা টিএসসি ও বাংলা একাডেমিতে আশ্রয় নেন, পরে প্রক্টর এসে তাদের উদ্ধার করেন। পরে রাত 1:30টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক শাহবাগে আসেন। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আলোচনায় বসে এ কোটা সংস্কার নিয়ে আমরা আলোচনা করে এর চূড়ান্ত সমাধান করা হবে। একই সময় নীলক্ষেত সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে একদল যুবক। তারা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়, পরে তারা পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের হটিয়ে দেয়। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন ভাঙচুর করে আন্দোলনকারীরা। উপাচার্যের বাসভবনে ভাঙচুর কোনো স্বাভাবিক ঘটনা নয়, প্রাণনাশের উদ্দেশ্যে এমন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। হঠাৎ করে দেখলাম যে এই এসে এই করে গেট করে ওয়াল টপকে ভিতরে ঢুকে তারপর তো যে তাণ্ডব লীলা, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা একটা নর্মাল ভাঙচুর নয়, এটা তো একেবারে হত্যা উদ্দেশ্যে যেভাবে করা যায় সেই হত্যার উদ্দেশ্যেই সকল প্রয়াস ছিল। সুতরাং সেটির জন্য তো রাষ্ট্র এবং সরকার, তাদের তো একটি বিধিবিধান আছে, তো সেই আইন তার নিজস্ব গতিতে চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা রয়েছে সেই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রবিবার মধ্যরাত পর্যন্ত আন্দোলন করেছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই আন্দোলনের এক পর্যায়ে রাত 2টার দিকে আমি এখন যেই ওই জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর যে বাসভবন রয়েছে সেই উপাচার্যর বাসভবনে কিন্তু আন্দোলনকারীরা হামলা করে, এবং আপনারা যদি আমি যদি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই হামলার পরবর্তীতে কিন্তু তারা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির যে কয়টি কক্ষ রয়েছে প্রত্যেকটি কক্ষে তারা হামলা চালায়, এবং এখানে
বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে বেশ কিছু জিনিসপত্র তারা বাইরে এনে আগুন ধরিয়ে দেয় এবং আমরা দেখতে পেয়েছি যে বাড়ির পার্কিং এ দুটি গাড়ি পার্কিং করা ছিল সেই পার্কিং করা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং বিসি যে নিজস্ব গাড়ি ব্যবহার করে তার দুটি গাড়ি রয়েছে সেই গাড়িগুলি গ্যারেজের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ছিল তারা সেই গ্যারেজের তালা ভেঙে গাড়িগুলোকে তারা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ভাবে ফুলের টপ দিয়ে ইট দিয়ে কিন্তু গাড়িগুলোতে ভেঙে চুরমার করে দিয়েছে এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা সর্বপ্রথমে এখানে ঢুকে যেটি আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা সবাই মুখের মধ্যে কাপড় বাঁধা ছিল এবং ঢুকার সাথে সাথে এখানে যারা গেটের দারোয়ান ছিল বা অন্যান্য যারা অফিস কর্মী ছিল তাদের মোবাইলগুলো কিন্তু তারা নিয়ে নেয় এবং যে সিসি ক্যামেরাগুলি রয়েছে সেই প্রত্যেকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং সিসি ক্যামেরা যে রেকর্ডিং জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে নিয়ে যায় সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে আসছেন শিক্ষার্থীরা এখানে আসছেন যারা খবর পাচ্ছেন তারাই কিন্তু এখানে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাড়িটি ভিতরে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই বাড়িটিতে হামলা চালানো হয়েছে এখানকার যারা শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আমাদেরকে যেটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনো কোনো দিনও এই ধরনের হামলা বিসি এর বাসভবনে করা হয়নি আমরা বিসি যে বিসির নিচতলাতে অফিস কক্ষ এবং দোতলাতে তিনি বাসস্থান থাকেন তো আমরা দেখতে পেয়েছি যে শুধু নিচের তলাটি নয় দোতলাতেও কিন্তু এই একইভাবে ভাঙা হয়েছে অর্থাৎ এই বাসাটির যে কয়েকটি কক্ষ রয়েছে প্রত্যেকটি কক্ষেই কিন্তু হামলা চালানো হয়েছে এছাড়া যদি আপনাদেরকে বলি সকাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রয়েছে আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল 9টার একটু আগে ডিএমপি কমিশনারের নেতৃত্বে শাহবাগ থানায় একটি উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে যে মিটিংটির মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শাহবাগ এলাকায় অবস্থিত যে কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং অনলাইনে যে সকল ফুটেজ পাওয়া গিয়েছে সেই ফুটেজগুলি সংগ্রহ করার জন্য এই ফুটেজের মাধ্যমে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য এছাড়া কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে শাহবাগ থানায় এই যে বিসির বাড়িতে হামলা করা হয়েছে এবং গতকালকে আন্দোলনকে কেন্দ্র করে মামলার প্রস্তুতি চলছে তো সাথীরা এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন শাহরিয়ার জামানদীপ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল সরাসরি চলে যাচ্ছি তার কাছে রুমেল শাতিলা এই মুহূর্তে আমি আছি দোয়াল চত্বর এলাকায় এখানে যে পরিস্থিতি সকালে 7:30 পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের এই এই এলাকায় দেখা গেছে তো 7:30 পরে পুলিশ এখান থেকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয় তো এরপরে আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তাদের কাউকেই কিন্তু আর বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যাচ্ছে না এবং এখানে কোনো আন্দোলনের কোনো কর্মসূচি এখন পর্যন্ত চোখে পড়ছে না তো এই মুহূর্তে যেটি অবস্থা এখানে যে দোয়াল চত্বর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে পুলিশের সদস্যরা আছেন শুধু এই দোয়াল চত্বর নয় আমরা দেখেছি যে টিএসসি এলাকাতেও প্রচুর পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন আর এছাড়া সকাল 7:30 পর্যন্ত আমরা দেখেছিলাম যে এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল তো 7:30 যখন পুলিশ এখান থেকে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দেয় তারপর থেকে কিন্তু এই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে আর এছাড়া সকাল 9:30 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তো তখন তিনি যেটি জানিয়েছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যে হামলার ঘটনা সেটিকে তিনি দুঃখজনক বলেছেন এবং তিনি বলেছেন যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির সঙ্গে আসলে বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের সম্পর্ক নেই তো তারপরেও তিনি বলেছেন তিনি কোটার ব্যাপারে গতকালকে যে আন্দোলন হয়েছে তার আগেই তিনি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে তিনি প্রক্টরের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই যে কোটা সংস্কারের বিষয়টি সেটি সরকার বিবেচনা নেবে এমন আশ্বাসও তিনি প্রক্টরের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দিয়েছিলেন বলে উপাচার্য আমাদেরকে জানিয়েছিলেন তো তারপরেও এই ধরনের এই আন্দোলনের নামে এই ধরনের যে ভাঙচুরের ঘটনা সেটিকে তিনি দুঃখজনক বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে গতকালকে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সে ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে এমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছিলেন তো এই মুহূর্তে আপনাকে আমি যেটি বলেছি যে বিশ্ববিদ্যালয় এলাকায় জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে দৈনন্দিন কার্যক্রম শিক্ষা কার্যক্রম সেগুলোও চলছে তেমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছিলেন তো সব শেষ যে কথাটা আমি আপনাকে বলতে পারি যে গতকালের এই আন্দোলনের পরে আজকে সকাল 7:30 পর্যন্ত শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন এই কোটা সংস্কারের দাবিতে তারা দোয়াল চত্বর এলাকায় ছিলেন তো এখন এই মুহূর্তে
আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কিন্তু আর এই বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যাচ্ছে না। এবং যেটা আপনাকে বলেছি যে পুলিশের অতিরিক্ত পুলিশ এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে এবং পুলিশ সদস্যরা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে দৈনন্দিন কার্যক্রম সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাবে। তারা শুধুমাত্র যে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই এলাকায় অবস্থান করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়াল চত্বর এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ খবর। শাতিলা, আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল। কোটা সংস্কারের দাবিতে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ শাতিলা আপনাকে। ঠিক 9টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করে। সেই সড়ক অবরোধের পর কিন্তু এখন সেই অবস্থাটি কিন্তু প্রচুর শিক্ষার্থী এখানে জয়েন করেছে। আমরা যেটা দেখেছি যে সকালবেলা আমরা যেটা দেখেছিলাম যে 50 থেকে 60 জন শিক্ষার্থী ছিল, তারপর কিন্তু সে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা দেখাবার চেষ্টা করছি, শিক্ষার্থীরা এখনও আন্দোলন করছে। বরিশাল পটুয়াখালী মহাসড়ক যেটি, তার সামনে শিক্ষার্থীরা রয়েছে এবং সড়ক অবরোধের কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেটা দেখেছি যে সড়কের উপরে দুই পাশে প্রচুর গাড়ি জমে গেছে। তবে এখানে একটা জিনিস দেখেছি যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটা কাজ করছেন, সেটা হচ্ছে যতগুলো অ্যাম্বুলেন্স এবং অসুস্থ রোগী আছে তাদের কেটে যেতে দেওয়া হচ্ছে, এছাড়া অন্য কোনো গাড়ি যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আর একটা জিনিস জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা তাদের যে দাবির কথা বলছেন সেই দাবিতে কিন্তু তারা সড়কের উপর আগুন জ্বালিয়েছেন, টায়ার জ্বালিয়েছেন, পুলিশ রয়েছে। 45 মিনিট আগে এখানে পুলিশ এসে পৌঁছেছে, শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই পুলিশ এসেছে, কিন্তু তবে শিক্ষার্থীদেরকে কোনো রকম নিবৃত্ত করার তারা চেষ্টা করেনি, তারাও শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে আর শিক্ষার্থীরাও আন্দোলন চালাচ্ছে। এতে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন। আর একটা জিনিস বলি যে শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ এখানে যে আন্দোলনটি করছেন সেটি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছেন, কোনো রকমের ভাঙচুর করছেন না এবং শান্তিপূর্ণ আন্দোলনে তাদের তারা আরও চালিয়ে যাবেন এই কোটা সংস্কারের দাবিতে। আমাদেরকে যেটি বলা হয়েছে যে 56 ভাগ চাকুরিতে সরকারি কোটা যেটি বর্তমানে রয়েছে, সেই সরকারি যে 56 ভাগ কোটা রয়েছে সেই কোটা থেকে তারা এর সংস্কার চাচ্ছেন। তারা কিন্তু কোটা প্রথা পুরোপুরি উঠিয়ে দেওয়া হোক এমনটি দাবি করছে না, তাদের দাবিটি হচ্ছে 10% থাকুক, বাকি যে অবস্থানটি রয়েছে বর্তমানে সেটিকে সংস্কার করা হোক। তো এই ছিল মোটামুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ। শাতিলা, কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ফিরদাউস সোহাগ। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দ্বিপাক্ষিক বৈঠক চলছে, সেখানে আছেন রিপোর্টার ইসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে তার আজ দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করছেন সকাল 9টায় এই রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এরপর পরই কিন্তু পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে তিনি এই মুহূর্তে পররাষ্ট্র সচিবের সঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করছেন। স্বভাবতই এই বৈঠকে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন ইস্যু গুরুত্ব পাচ্ছে, একই সঙ্গে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যুটি, যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার পররাষ্ট্র নীতিতে রোহিঙ্গা ইস্যুটি নিয়ে বেশ সংকটের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং শক্তিশালী বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে, তাই ভারতের সহযোগিতার বিষয়টি আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এছাড়া দুই দেশের নানা ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু একটি সম্পর্ক রয়েছে, গতিশীল সম্পর্ক রয়েছে বলা যায়। সেই সম্পর্কের সূত্র ধরেই তিস্তা চুক্তি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা আজকের এই বৈঠকে হবে। এবং আপনি জানেন যে গত 29শে জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিবের নতুন দায়িত্ব পাওয়ার পর বিজয় কেশব গোখলের এটি প্রথম বাংলাদেশ সফর, এবং গত বছর 8ই এপ্রিল ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা দুজনেই একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলোর কি ধরনের অগ্রগতি হয়েছে সেটিও আজকের এই বৈঠকে গুরুত্ব পাবে। একই সঙ্গে আগামী এই মাসের মাঝামাঝি কিন্তু কমনওয়েলথের প্রধানমন্ত্রী শীর্ষ পর্যায়ের একটি বৈঠক রয়েছে, যে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চৌধুরীর মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকেও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে তা আজকের এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে। আপনাকে জানিয়ে রাখি শাতিলা যে এখানে বৈঠক শেষে সকাল 11:30 নাগাদ দুই দেশের মধ্যেই কিন্তু একটি সমঝোতা স্মারক বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে এবং এর পরপরই এখানে একটি জয়েন্ট স্টেটমেন্ট হবে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক থেকে। এইটুকু ছিল এখানকার সবশেষ খবর শাতিলা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দ্বিপাক্ষিক বৈঠক চলছে, সেখানে আছেন রিপোর্টার ছিলেন রিপোর্টার এহসান জুয়েল, আমাদেরকে জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। সময় সংবাদে আরো থাকছে, যশোরে গুলিতে শিশু সোহেলি ধর্ষণ মামলার আসামি নিহত, র‍্যাবের দাবি বন্দুকযুদ্ধ। অবশেষে দেশের শিল্পায়নে গ্যাসের সংকট দূর করতে আগামী মাসের প্রথম ভাগ থেকে শুরু হচ্ছে এলএনজি আমদানি। এজন্য কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের কাজও প্রায় শেষ দিকে। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণ করতে না পারলে আমদানি করা এই দামি জ্বালানির ব্যবস্থাপনা সংকট দেখা দিতে পারে। ভাসমান টার্মিনালের পরিবর্তে ভূমি ব্যবহার করা হলে খরচ কম হতো বলেও মত বিশেষজ্ঞদের। দেবাশিস রায়ের রিপোর্ট। জ্বালানি সংকটে দেশের শিল্পায়ন ও বিনিয়োগে স্থবিরতা দূর করতে 2010 সালে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির নীতিগত সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন প্রক্রিয়ার ধীরগতি সহ নানা জটিলতা পেরিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারের ফাস্ট ট্র্যাক এই প্রকল্পটি। তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা জানিয়েছে, প্রতিদিন 500 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে 7.5 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি। 23 এপ্রিলের মধ্যে গ্যাস প্রক্রিয়াকরণের ভাসমান টার্মিনাল স্থাপনও শেষ হওয়ার কথা রয়েছে। জাতীয় গ্রিডে এই গ্যাস পৌঁছে দিতে এরই মধ্যে সমুদ্রের নিচ দিয়ে 30 ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসেছে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আগামী মাসের শুরুতেই এই গ্যাস জাতীয় গ্রিডে মিলবে জানিয়ে বলছেন, গ্যাস ব্যবস্থাপনায় আধুনিকায়ন না হলে মূল্যবান এই জ্বালানি বহুমুখী সংকট তৈরি করবে। আমরা আশা করতেছি প্রথম চালান চলে আসবে মের ফার্স্ট উইকে। গ্যাস আসলে সুবিধা বেশি, অসুবিধার মধ্যে হলো কি আমাদেরকে প্রোটেক্টিভ হইতে হবে, এই চোরাই লাইন বন্ধ করতে হবে, যত দ্রুত হোক আধুনিক করতে হবে সিস্টেমকে, নাহলে এই গ্যাস চুরি হলে একবার স্টার্ট হলে সর্বনাশ হয়ে যাবে। শিল্প খাতে স্থবিরতা দূর করতে এই গ্যাস ব্যবহারে বিনিয়োগকারীদের পক্ষ থেকেও নিশ্চয়তা জরুরি বলে জানান নসরুল হামিদ। যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে তারা যদি কনফার্ম করত গ্যাসের, 5-6 মাস আগে যেমন হাউ হুতাশ করতেছিল ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, হঠাৎ করে কিন্তু এখন সেরকম কিন্তু রেসপন্স পাচ্ছি না, 500 MMCF গ্যাস কিন্তু হিউজ। এদিকে স্থলভাগের পরিবর্তে ভাসমান টার্মিনাল নির্মাণে গ্যাসের দাম বাড়বে বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট, এটার অনেক সমস্যা আছে। প্রথমত এটার সাইজ ছোট, যখন সাইক্লোন আসবে তখন কিন্তু সে অপারেট করতে পারবে না। তারা এলএনজি আনবে আমি এটা সাপোর্ট করলাম, কিন্তু তারা একটা সুষ্ঠু সলিউশন দিতে পারলো না। এগুলো হচ্ছে আমাদের কুইক রেন্টালের মতো, আমরা যদি FSRU না করতাম তাহলে কিন্তু আমাদের এই পুরার জিনিসটার আমাদের খরচাটাও কিছুটা কমতো। আমদানি করা এলএনজি দেশীয় গ্যাসের সাথে মিশ্রণের ফলে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পণ্যটির দাম সাধ্যের মধ্যে রাখাও বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে গত 4 দিনে প্রায় 2500 রোগীকে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে 20% রোগীকেই ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে। অপরিচ্ছন্ন খাবার, দূষিত নোংরা পানির ব্যবহার করাই কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। সুস্থ থাকতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিনে রাজধানীর মহাখালীতে ICDDRB-তে ভর্তি হয়েছেন 2500-এরও বেশি মানুষ। এর মধ্যে রয়েছে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ। আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলছেন, হঠাৎ করে জ্বর, তারপরই এমন অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাচ্চা হঠাৎ করে মনে করেন দুপুর বেলা জ্বর উঠছে, খানিক পর দেখলাম পায়খানা করছে, দুইবার ভালোই, পরে দিয়ে যে ডায়রিয়া হয়ে গেছে। হঠাৎ করে রাত্রেবেলা তার আর কি পাতলা পায়খানা শুরু হয়েছে, বমি, পাতলা পায়খানা, জ্বর। এই সময় এমনিও প্রতি বছরই রোগীর সংখ্যা বাড়ে, প্রি মনসুন পিক বলি আমরা,
গরমের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু এত বাড়ে না। এবার কিন্তু গরম এখনো সেভাবে পড়েনি, পানিটাই মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এবং পানির সাপ্লাইয়ে সমস্যা আছে, এবং সেটা শুধু পার্টিকুলার কোনো জোন থেকে না, বিভিন্ন জায়গা থেকে সমস্যাটা আসছে। ঢাকা ও বাহির থেকে যেসব রোগী এখানে ভর্তি হয়েছে তাদের শুধু পানিবাহিত সমস্যা নয়, হোটেলে অপরিচ্ছন্ন খাবার, জুস ও বিভিন্ন ফল খেয়েও অসুস্থ হচ্ছেন অনেকে। গতকাল বিকালে ওই যে একটু বেলের শরবত খেলাম, এরপর থেকে এটা এসেছে। রাত্রে মনে হয় কমপক্ষে 100 বার পায়খানা হয়েছে। দুপুরবেলায় হোটেলে আমি পুঁইশাক দিয়ে ভাত খেয়েছিলাম, তো খাওয়ার পর থেকে আমার প্রচুর পরিমাণে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আর পেটের মধ্যে ব্যথাও হচ্ছে। খাওয়া দাওয়া করে ফুটপাথে এবং হোটেলে, হোটেলে পাঁচ মাস দিয়ে ভাত খাইছি, 10টার দিকে আমার একবার পায়খানা, তারপর রাত 3টার সময় আমার পাতলা পায়খানা আসে প্রচুর পরিমাণে। সাপ্লাই পানিতে সমস্যা আছে, ময়লা পানি আসে, এতে লাইনেতে ময়লা পানি আসে, এই ময়লা পানি মাঝে মাঝে ওই কাঁচা কায়া ফালা। অতিমাত্রায় দাবদাহ না হলেও দূষিত পানির সঙ্গে নানা জীবাণু শরীরে প্রবেশ করায় অসুস্থতা বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। এক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। একটু কেয়ারফুলি কোনো খাবার দাবার সেটা যেখান থেকে হোক দেখে খেতে হবে, পানি ফুটিয়ে খেতে হবে অবশ্যই। প্রতিটা বাসাই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা উপরে ট্যাঙ্ক এগুলি নিয়মিত পরিষ্কার রাখা। গত বছরের তুলনায় এবছর রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম অবস্থা আইসিডিডি আরবির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের 97% খরচ হয় চিকিৎসা পর্যায়ে, অথচ প্রতিরোধ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণায় ব্যয় মাত্র 3%। বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও প্রতিরোধে জোর পদক্ষেপই পারে স্বাস্থ্য ব্যয়ের লাগাম টেনে ধরতে। তাদের পরামর্শ, স্বাস্থ্য বাজেটের যথাযথ ব্যবহারের জন্য দরকার বিভিন্ন রোগ ও রোগীর ডাটাবেস তৈরির মাধ্যমে স্বাস্থ্য ব্যয়ের পরিকল্পনা তৈরি। বিস্তারিত সাজিদ রাজুর রিপোর্টার। লোভনীয়ভাবে সাজানো এসব খাবার দেখে জিভে জল আসতেই পারে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে বাংলাদেশ সহ পুরো বিশ্বেই কিডনি, লিভার, ক্যান্সার ও হৃদরোগের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গেছে বহুগুণ। আর এসব রোগের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে মুখরোচক এসব জাঙ্ক ফুডকে। আর একই রকমভাবে দায়ী খাদ্যে অতিরিক্ত লবণের ব্যবহার এবং তামাক ও তামাকজাত পণ্যের অতিরিক্ত ব্যবহার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে ধনী গরিব নির্বিশেষে 64% মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে বাধ্য হচ্ছে। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস 2017 বলছে স্বাস্থ্য বাজেটের বড় অংশ খরচ হয় রোগের চিকিৎসায়, অথচ রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য শিক্ষা গবেষণা খাতে সরকারের ব্যয় স্বাস্থ্য বাজেটের মাত্র 3%। বিশেষজ্ঞরা বলছেন সরকারের বাজেট বাড়াতে হবে রোগ হওয়ার আগের পর্যায়ে। আমরা যতই উল্টিয়ে পাল্টিয়ে যাই করি না কেন, আমাদের হেলথের ফাইন্যান্সিং এর পরিমাণটা বাড়াতে হবে, হেলথ কেয়ারকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, গভর্নেন্সকে ইম্প্রুভ করতে হবে এবং আমাদের যে এফিসিয়েন্সি সেই দক্ষতাটা বৃদ্ধি করতে হবে। আমাদের ফুডগুলো যেহেতু সব এগ্রিকালচার এবং অ্যানিমেল থেকে আসে, এগ্রিকালচার বেসড এবং অ্যানিমেল, সেখানে যেহেতু ওষুধ ব্যবহার করা হয় এবং সেখান থেকে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মারাত্মক কুফল আছে ভবিষ্যতে যদি আমরা এগুলো এখন কেয়ারফুল না হয়। সব মিনিস্ট্রির যে প্রবলেমগুলো আছে যার কারণে আমাদের হেলথ হ্যাজার্ডগুলো আছে সেটার কিন্তু ইয়েগুলো সিস্টিক মানে কনসিকোয়েন্সগুলো ফলটা বহন করতে হচ্ছে কিন্তু হেলথ মিনিস্ট্রিকে। শুধু অ্যাওয়ারনেস বিল্ডিং করলেন যে আপনি আপনার স্বাস্থ্য ইয়ে করেন, ভালো রাখবেন, এক্সারসাইজ করবেন, সো এক্সারসাইজটা সে করবে কোথায়? এই জন্য ইন্টার মিনিস্ট্রিয়াল একটা এফোর্ট লাগবে। চিকিৎসা আরো সহজ ও সহজলভ্য করতে দক্ষ ডাক্তার তৈরি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এবং রোগ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম বাড়ানোরও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের প্রায় 1.5 কোটি মানুষের জন্য সরকারিভাবে বিআরটিসির 500 বাস থাকার কথা থাকলেও আছে মাত্র 46টি। পর্যাপ্ত বাস না থাকায় রুট কমতে কমতে 9টিতে নেমে এসেছে। যে কয়েকটি রুটে বাস আছে সেখান থেকেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। অভিযোগ আছে এমপি ও মন্ত্রীদের আবদার মেটাতে ব্যক্তি খাতে ব্যবহার হচ্ছে বিআরটিসির বাস। নুরুল জামান আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। ঠেলাঠেলি করে বাদল ছোলা হয়ে উঠতে হয় বেসরকারি বাসগুলোতে। এদের বিরুদ্ধে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রী হয়রানির নানা অভিযোগ। তাই যাত্রী ভোগান্তি কমাতে 1962 সালে সরকারিভাবে গণপরিবহন হিসেবে চালু করা হয় বিআরটিসির বাস সার্ভিস।
প্রথম দিকে কিছুটা সেবা পেলেও এখন একেবারে ভেঙে পড়েছে সরকারি এই সেবা খাত। কমেনি জনদুর্ভোগ, বরং বেড়েছে বহুগুণ, আর ভাড়াও আদায় করা হয় বেসরকারি বাসের মতো। ভাড়া লোকাল গাড়ি যেগুলো যেরকম নেয়, এগুলোও সেরকম নেয়। মাঝে মধ্যে দেখা যায় দুই একটা গাড়ি, এগুলিতে আমরা আসলে কেউ তেমন সুবিধা পাচ্ছে না। বিআরটিসির চট্টগ্রাম ডিভিশনে 76টি গাড়ি থাকলেও এখন সচল আছে মাত্র 46টি, আর রুট 17টি থেকে 9টিতে নেমে এসেছে। বহরে বর্তমানে যে বাসগুলো আছে তার অধিকাংশই বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। বিআরটিসি গাড়িগুলো দিয়েছে, এগুলো রাস্তাঘাটে কোথাও দেখা যায় না। ইসলামিয়া কলেজেই তো ওগুলো ভাড়া টানে ওরা, ছাত্র ছাত্রী এবং টিচার। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, নেতৃত্বের সংকট আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিআরটিসি ধুকে ধুকে মরছে। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, যার কারণে আজকে বিআরটিসিকে সংকুচিত করতে করতে একটা প্রতীকী সার্ভিসে পরিণত হয়েছে। ভিআইপি সহ এমপি মন্ত্রীদের অনুরোধে কিছু কিছু রুটে বাস বরাদ্দ দিতে হয় বলে জানালেন বিআরটিসির এই কর্মকর্তা। আমার যে দুইটা তিনটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলি থেকে আমি শুধু প্যাসেঞ্জার নিতে পারবো, রাস্তা থেকে কিন্তু কোনো প্যাসেঞ্জার নিতে পারবো না। এরকম প্রতিবন্ধকতার জন্য আমাদের লোকাল এমপি মহোদয়, তারপরে মন্ত্রী মহোদয় যদি থাকে, সেক্ষেত্রে অনেক কিছু মেনটেন করে আমাদেরকে গাড়ি চালাইতে হয়। 2011 সালের আগে তিনটি প্রকল্পের অধীনে চলমান বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত হয়, এরপর নতুন করে আর কোনো বাস যুক্ত হয়নি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, পয়লা বৈশাখ সামনে রেখে ব্যস্ত দেশের বিভিন্ন স্থানে তাঁতিরা, রাত দিন কাজ করে ফুটিয়ে তুলছেন বাঙালি ঐতিহ্য। যশোরে গুলিতে একজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহত আলামিন শিশু সোহেলি ধর্ষণ মামলার আসামি। সে বন্দুকযুদ্ধে মারা গেছে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, ভোরে শহরতলির মণ্ডলগাতি এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা, পাল্টা গুলি চালায় র‍্যাব। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলামিন ওরফে বাবুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, এক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শিশু সোহেলি ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। টানা দুর্ভোগে বিপর্যস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের নগর জীবন, নেই পর্যাপ্ত ফুট ওভারব্রিজ, এতে রাস্তা পারাপারে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। একই সঙ্গে শহরের কোনো সড়কেই নেই প্রশস্ত ফুটপাত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে ফুটপাত ও ফুট ওভারব্রিজ নির্মাণ ছাড়াও বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। তারিকুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন মেলায়েত হোসাইন। পথ পারাপারের জন্য এ যেন রীতিমতো যুদ্ধ। রাজধানী ঢাকা থেকে কর্মব্যস্ততা কোনো অংশেই কম নয় এই গাজীপুর সিটিতে, কিন্তু সেই অনুযায়ী একেবারেই অপ্রতুল ফুট ওভারব্রিজ, ফলে জনদুর্ভোগের আরেক নাম রাস্তা পার হওয়া। চৌরাস্তার মধ্যে তো জনবহুল এলাকার মধ্যে একটা ফুট ওভারব্রিজ দেয়, ফুট ওভারব্রিজের দরকার, ফুট ওভারব্রিজের জন্য আমাদের রাস্তা অনেক সমস্যা চলাফেরার জন্য। পুরো সিটি কর্পোরেশন এলাকায় যখন মাত্র 5টি ফুট ওভারব্রিজ, সেখানে আরেক বিড়ম্বনা ফুটপাত নিয়ে। নগরীর টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কোথাও দেখা মেলে না ফুটপাতের, দুই একটি জায়গায় থাকলেও তার বেহাল দশায় রীতিমতো ক্ষুব্ধ নগরবাসী। ফুটপাত তো এখানে নাই, এটা আসলে ফুটপাত যে এটা ফুটপাত, এখানে হাঁটার অবস্থা নেই, একটা মানুষ হাঁটবে এখন বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়। এগুলির সম্পর্কে খেয়াল রাখা উচিত আমাদের সরকার বা এইখানের যারা আছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি কর্পোরেশনে জনসংখ্যা প্রায় 60 লাখেরও বেশি, প্রতিদিনই বিভিন্ন জেলার 6 লক্ষাধিক মানুষের যাতায়াত এই শহরে। সে অনুযায়ী ফুটপাত এবং ফুট ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো উন্নয়নের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। পর্যাপ্ত পরিমাণে নাই এবং যেগুলো আছে সেগুলোও যদি ঠিকভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু অনেক প্রবলেমে সলভ হয়ে যায়, কিন্তু সেটা আমরা ঠিকভাবে ইউজ করতে পারতেছি না। আরবান প্ল্যানাররা অ্যাজাম্পশন করে ওইভাবে যদি সিটি প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং সব কিছু আমরা করতে পারি তাহলে খুব ইজিলি কিন্তু আমরা কিছু প্রেডিক্ট করতে পারবো। পর্যাপ্ত ফুটপাত এবং ফুট ওভারব্রিজ না থাকায় হরহামেশাই এই শহরে দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ নাগরিক সমাজের। একটি আধুনিক এবং পরিকল্পিত নগরীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম ফুটপাত এবং ফুট ওভারব্রিজ, যা একেবারে অপ্রতুল এই গাজীপুর সিটিতে। নগরবাসীর প্রত্যাশা, আসন্ন সিটি নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, গাজীপুর। টানা চারবার আওয়ামী লীগের দখলে যশোর 6 আসন। দলীয় কোন্দল থাকলেও আওয়ামী লীগ নেতারা মনে করেন আগামীতে এই আসনটি তাদের দখলেই থাকবে।
আর বিএনপি নেতাদের দাবি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি এবার তারা দখলে নিতে পারবে। তবে ভোটাররা জলাবদ্ধতা নিরসন ও খাল খনন সহ স্থানীয় সমস্যা নিরসনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। যশোর প্রতিনিধি জুয়েল মিধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদনের জন্মস্থান কালামুখ বানরের অভয়ারণ্য খ্যাত যশোরের কেশবপুর উপজেলা নিয়ে যশোর ৬ আসন। স্বাধীনতা পরবর্তী কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে পরাজিত হয়। তবে আওয়ামী লীগ সরকারের সফল শিক্ষামন্ত্রী এএস কে সাদেক ১৯৯৬ সালে এই আসনটি পুনরুদ্ধার করেন। এরপর এই আসনটি আওয়ামী লীগের দখলে। বর্তমানে এই আসনের এমপি এএস কে সাদেকের সহধর্মিনী ইসমাত আরা সাদেক। তবে আসন্ন নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশীর তালিকাটা একটু দীর্ঘ। তবু দলের নেতারা মনে করেন তৃণমূল সুসংগঠিত হওয়ায় আসনটি তাদের দখলেই থাকবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা এখন অব্যাহত আছে। আমরা বিশ্বাস করি কেশবপুরে আওয়ামী লীগের লোকজন ঐক্যবদ্ধ। বিএনপি জামাত এখানে সবসময় ছিল, আওয়ামী লীগ এন্টি, সেটা আমরা যদি সুসংগঠিত থাকি তাহলে সেটা আমাদের জন্য কোনো ভয়ের বা সমস্যার কারণ নয়। এদিকে বিএনপি নেতাদের দাবি কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোন্দল ও জামায়াতের ভোটের সমীকরণে এবার আসনটি তারা দখলে নিতে পারবে। আওয়ামী লীগের আমরা মনে করি তাদের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু আমাদের দলের কোন স্বতন্ত্র প্রার্থী হবে না। নির্বাচনটা যদি সুষ্ঠু এবং সঠিকভাবে হয় তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী বিজয়ী হবে। তবে ভোটাররা মনে করেন দীর্ঘদিন এক দলের সংসদ সদস্য থাকায় উন্নয়ন বঞ্চিত তারা, ফলে আসন্ন নির্বাচনে তারা জলাবদ্ধতা নিরসন ও খাল খনন সহ স্থানীয় সমস্যাগুলো নিরসনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। স্কুল কলেজ এমপিভুক্ত হয়নি, রাস্তাঘাট বছরের ৬ মাস ডুবান্ত থাকে, লোকজন চলাফেরা দারুণ রকমের একটা ভোগান্তি পোহাতে হয়। আগামীতে আমাদের প্রতিশ্রুতি দিবে যে বন্যা সমস্যা আমরা বন্যা সমস্যার সমাধান করব এবং কৃষকের উন্নয়নমূলক কাজ করব এবং আমরা তাকেই দর দেব। ১১টি ইউনিয়নের এই আসনটির একটি বড় অংশ বছরের নির্দিষ্ট সময় জলাবদ্ধ থাকে। এই আসনে মোট ভোটার ১৯৬১৯৩ জন। সময় সংবাদ যশোর। যশোর ৬ আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টা নির্বাচন সংবাদে। এদিকে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জে জামদানি পল্লীর কারিগরদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে দোকানগুলোতে পছন্দের পণ্যটি কিনছেন ক্রেতারা। এবার কোটি টাকারও বেশি বেচা কেনার আশা পাইকারি বিক্রেতাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতের তথ্য, আবদুল্লাহ আল মামুনের ছোট তোলা ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায় জামদানি পল্লীতে চলছে বৈশাখী আমেজ। পহেলা বৈশাখে ক্রেতাদের হাতে বাহারি ডিজাইনের জামদানি পণ্য তুলে দিতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন প্রায় ২০০০ কারিগর। তবে ভারতীয় শাড়ির প্রভাবে জামদানির বাজার নিয়ে শঙ্কায় তাঁতিরা। বৈশাখের কাজের চাপ অনেক, আমাদের এই যে ডিজাইন করতেছি গোলাপ পায়ের পাতা পায়ের পরিশ্রম অনুযায়ী আমরা টাকা পাইতেছি না। আমরা মনে করেন সকাল ৬টার দিকে রাতে ১০টা পর্যন্ত কাজ করতেছি। বছর কানেকের ভিতরে কমসে কম ১০০০০ জামদানি আপনার কমে গেছে, এটা ইন্ডিয়ান শাড়ি আইসা আপনার এই জামদানির ক্ষতি করছে। বেতন সপ্তাহে ১০০০ টাকা পরে, এতে চলে না, তারপর সমস্যা হয় চলাফেরা। কম দামে ভালো শাড়ি পাওয়ায় বৈশাখ বরণে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আসছেন ক্রেতারা। পহেলা বৈশাখ যেহেতু একদম সোললি বাঙালিদের জন্য আমাদের, তো জামদানি এই জন্য আমরা দেখতে এসেছি। সব কালারফুল শাড়ি টাড়ি আছে, দাম মনে হচ্ছে যে বাইরের দোকানের থেকে মনে হচ্ছে কমে। এটার ব্যবহার সবসময়ই ছিল, এখন আরো বেড়েছে, মানুষের কাছে এটার জনপ্রিয়তা বেড়েছে। চাহিদার কথা মাথায় রেখে বাহারি ডিজাইনের জামদানি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মোটামুটি কালেকশনও ভালো এবং কাস্টমার নিচ্ছেও ভালো, সেলের পরিমাণ অনেক ভালো, টার্গেট ফিল আপের কাছাকাছি, দেখা যাক বাকি তো আরো আছে কিছুদিন। মানুষ এভাবে যেভাবে জামদানি পড়তেছে ইনশাল্লাহ এই জন্য আমরা বেশি বেচা কেনা করে পারতাছি, আমাদের নিজের ডিজাইনও নতুন নতুন আর আপনার এই মানও ভালো। জামদানি পল্লীতে প্রতি শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বসে পাইকারি হাট। সময় সংবাদ নারায়ণগঞ্জ। বাংলা নববর্ষের প্রথম দিনটি মহা আড়ম্বরে উদযাপন করতে উদগ্রীব পুরো জাতি। ব্যতিক্রম নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সাভার থেকে মোজাফফর হোসেন জয় ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ, বিশ্বের সকল বাঙালিকে এক সুতোয় গাঁথে এই বাংলা নববর্ষ। নববর্ষের সকালে মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
পুরাতন কলাভবন প্রাঙ্গণে মাটি দিয়ে তৈরি করছেন রাজারানীর মুখাবয়ব সহ রংবেরঙের মুখোশ। বাঁশ দিয়ে তৈরি করছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলার প্রতিকৃতি। আরও রয়েছে পাখি, ঘোড়া সহ বাংলার প্রাণী ও প্রকৃতির নানা অনুষঙ্গের প্রতিকৃতি। শিক্ষার্থীরা জানান, সার্বজনীন এই উৎসবে লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন তারা। শাপলা যেমন তার নিজস্ব সত্তা নিয়ে পানির মধ্যে বেড়ে ওঠে, ঠিক প্রত্যেকটি মানুষেরই এরকম মুক্ত চিন্তা নিয়ে মানে বেড়ে ওঠার অধিকার আছে। সেই হিসেবে আমরা আমাদের মানে মানুষকে জাগ্রত করার জন্য এবার আমাদের মঙ্গল শোভাযাত্রা হিসেবে শাপলাকে আমরা মূল থিম হিসেবে রেখেছি। মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে এই বছর আমরা কয়েকটি নতুন মোটিফ তৈরি করছি, যেমন ঘোড়া, শাপলা, পাখি, বাঘ। এগুলো নরমালি বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। যে ধর্মেরই হোক অথবা বাঙালি অথবা যে কোনো গোত্রেরই হোক, আমরা হচ্ছে একত্রিত হয়ে একটা মঙ্গল কামনা করে একটা যাত্রা বের করি, শোভাযাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি জানান, মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মুক্ত চিন্তার বিকাশকেই প্রতীকী রূপে তুলে ধরতে চান তারা। প্রত্যেকটা মানুষের স্বাধীন চেতা চিন্তাগুলো যেন প্রকাশ করতে পারে সেই বিষয়টাকে রেখেছি। এছাড়া আমাদের ফোক মোটিভগুলো আছে, যেমন ঘোড়া আছে, আপনার হাতি আছে, ময়ূর আছে, অচিন পাখি। এই লোক কালচারকেও যেন আমরা প্রতি নতুন প্রজন্মের কাছে পরিচয় ঘটাই দিতে পারি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে গত এক মাস ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রায় 200 উপকরণ তৈরি করছেন। সময় সংবাদ সাভার। ভোলার মনপুরার বেকার জেলেদের জন্য বরাদ্দ করা পুনর্বাসনের চাল বিতরণ না করে মজুদ রাখা হয়েছে গুদামে। ফেব্রুয়ারি মাসে বিতরণের ছাড়পত্র দিলেও ইউপি চেয়ারম্যান ও গুদাম কর্তৃপক্ষের গাফিলতিতে খাদ্য গুদামেই পড়ে আছে চাল। এতে সরকারি সহায়তা বঞ্চিত রয়েছে নিষেধাজ্ঞা মেনে চলা সাগরকুলের জেলেরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। মার্চ এপ্রিল দুই মাস ইলিশ রক্ষা অভিযানের সময় বেকার জেলেদের পুনর্বাসনে মনপুরা উপজেলার 4594 জন জেলের জন্য মাসে 40 কেজি করে প্রায় 367 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে বরাদ্দকৃত চালের ছাড়পত্র দেয়া হয়। আর উপজেলা খাদ্য দপ্তর গত 28 ফেব্রুয়ারি ও 27 মার্চ দুই মাসের ডেলিভারি অর্ডার দেয় সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অনুকূলে, কিন্তু চেয়ারম্যানরা এসব চাল ডেলিভারি না নেয় গুদামে রাখতে বাধ্য হচ্ছে গুদাম কর্তৃপক্ষ। ফলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত জেলেদের দিন কাটছে নানা সংকটে। যা দেয়টা এডি আমরা পাই না, কিন্তু দুই একটু আইয়ে যা শুনি আও কেমন আমার কাছে ঘনায় না, এর আগেই শেষ হয়ে যায়। চাউল হয় না, টাকা হয় না, জাল হয় না, কিছুই হয় না, যা যা আছে কোনো কিছুই হয়নি। আমরা সরকারি যে আইন অবরোধ দেয় অবরোধ মানিয়ে চলি, এখন আমরা খুব কষ্টে আছি। গত দুই মাস ধরে পুনর্বাসনে চাল গুদামে পড়ে থাকলেও গুদামে চাল সংকটের অভিযোগ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। বিভিন্ন আবহাওয়ার কারণে, প্রতিকূলতার কারণে এই সমস্যা দেখা দেয়, এই চাল চলে আসছে। আমরা আর 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ বিজিএফটা দিতে পারবো ইনশাল্লাহ, এই চাল সংকটের জন্য, অন্য কোনো কিছু না। আমার ইউনিয়নে বরাদ্দ নিবন্ধিত জেলের সংখ্যা 3400-এর উপরে, আমি 1084 নাম বরাদ্দ পেয়েছি, তাতে 3 ভাগের 1 ভাগ না, তার চেয়ে কম। চাল উত্তোলন করার কথা ছিল, কিন্তু গোডাউন থেকে আমাকে জানিয়েছে যে বড় এক জাহাজ চাল আসছে, এটা আনলোড না করতে চাল দিতে পারবে না। আর বারবার তাকিদ দেওয়ার পরও চেয়ারম্যানরা চাল নিচ্ছে না বলে জানান খাদ্য বিভাগের এ কর্মকর্তা। যেমন এরা নেয় না, 2 মাস ছাড়া নিবে না, এরা এদের নাকি যত সিলাই নিবে না, এই জন্য এদের নাকি খরচা বেশি পড়ে যায়। 1 মাস নিলে ডিউ দেয়া চাল গুদামে মজুদ আছে জানিয়ে উপজেলার শীর্ষ কর্মকর্তা বলেন, এ সপ্তাহের মধ্যে বিতরণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো গোডাউন থেকে তারা নেয়নি, তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা বিতরণ না করে তাদেরকে আমি ফোনে বলে দিয়েছি যে আপনাদের বিরুদ্ধে আমরা লিখিতভাবে আমরা ব্যবস্থা নেব। উপজেলায় প্রায় 8000 নিবন্ধিত জেলে সহ প্রায় 10000 জেলে রয়েছেন। সময় সংবাদ ভোলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা সংস্কার ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতভর ছাত্র পুলিশ সংঘর্ষ, দফায় দফায় টিয়ার শেল ও জল কামান ব্যবহার, আলোচনায় বসার আহ্বান সরকারের। গরমের শুরুতেই রাজধানীতে বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আইসিডি ডিডিআরবিতে 4 দিনে চিকিৎসা নিতে নিয়েছেন 2500 পানি ব্যবহারে সচেতন হবার পরামর্শ। দেশের স্বাস্থ্য ব্যয়ের 97% খরচ হয় চিকিৎসায়, আর্থিক সংকটে সাধারণ মানুষ, রোগ প্রতিরোধে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। আগামী মাসে এলএনজি আমদানি